25শে মার্চ 1971 বাংলাদেশে ঘটে ইতিহাসের নিকৃষ্টতম বর্বর গণহত্যা। স্বাধীনতার স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে পাকিস্তানি সেনাবাহিনী সে রাতে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালিদের উপর। তারা এর নাম দেয় অপারেশন সার্চলাইট। তাদের উদ্দেশ্য ছিল বড় বড় শহরগুলিকে দখল করা এবং মুক্তিকামী বাঙালিদের নিশ্চিহ্ন করে দেওয়া। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় একযোগে চালানো হয় এই নৃশংস হত্যাযজ্ঞ। ভোরের আলো ফোটার আগেই ঢাকা পরিণত হয় এক মৃত্যুপুরীতে। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সকল শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।